এবার জেলা সদরে একটু চোখ রাখতে হচ্ছে ক্যানিং এর দিকে, কারণ ক্যানিং এ তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। তৃণমূলের বুথ সম্পাদক ছিলেন তিনি। নিহত তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। পরিবারের অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা, আর সেই কারণেই খুন কিনা তদন্ত করছে পুলিশ। তৃণমূল নেতাকে মাদক খাইয়ে পিটিয়ে খুনের অভিযোগে সরগরম ক্যানিং। ক্যানিং পূর্ব বিধানসভার তামুলদা তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডল। পরিবারের দাবি, বুধবার বেলা 11:30 নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরোচ্ছিলেন তিনি। রাতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তৃণমূল নেতাকে। হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্ত্রীর অভিযোগ, প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছে টাকা ধার নেন রবীন্দ্রনাথ, সেই কারণেই খুন হতে পারেন তৃণমূল নেতা। গলায় গলায় মদ খেয়ে কোনো দিনও অজ্ঞান হয় না। ওর ছুঁয়ে থাকা আমার মেয়ে বলল যে এর কিছু বাবার কিছু খাবিয়েছে মা, নখ তো গাল ডাল জিপ টিপ কালো। কি বলে এই পাপ্পু অজিনিসি রেগুলে মেরেছে? হ্যাঁ, এদের ডাকো, এরা জানে। ওরা কটা টাকা পেতো আমাদের কাছে? ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছন। পাপ্পু নিজের বাইকে করে তুলে নিয়ে যায় রবীন্দ্রনাথ মণ্ডলকে। তারপর থেকে তাকে পাওয়া যায়নি। যে পাপ্পু এই খুনের সঙ্গে অধপ্রতভাবে জড়িত, এটা কোনো রাজনৈতিক কোনো খুন নয়। খুনের ঘটনায় ছজনকে আটক করেছে পুলিশ। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট মিটতেই হিংসা মালদায়। বৈষ্ণবনগরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। তৃণমূল নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। গ্রাম্য বিবাদের জেরেই হামলা, পাল্টা সাফাই শাসক দলের গলাতে। মালদার মানিক চকে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, এবার মালদার বৈষ্ণবনগর এলাকায়। বৈষ্ণবনগর থানা এলাকার জানুটলা এলাকার এক কংগ্রেস কর্মী অনুষ্ঠান বাড়ির থেকে বাড়ি ফিরছিলেন এবং তারপরই রাতের বেলা তৃণমূলের দুষ্কৃতীরা তাকে তার পথ আটকায় এবং তাকে বেধড়ক মারধর করে। লাঠি লোহার রড দিয়ে তার পায়ে তার মাথায় গুরুতরভাবে আঘাত করে। অরুণ মণ্ডল নামে ওই কংগ্রেস কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। খুনের চেষ্টার অভিযোগ উঠছে কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে। ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, মানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি। বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে। তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি। হসগান ছিল না, জেলা সভাপতি মামুনি, ও খবর পেলো, ওয়াসা তুলে নিয়ে আসলো। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল, তৃণমূল করে। আর আপনারা? আমরা কংগ্রেস করি। গ্রাম্য বিবাদে হামলা, দাবি তৃণমূলের। মালদায় হেরে আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল, পাল্টা দাবি কংগ্রেসের। এটার সাথে রাজনৈতিক বিবাদে কোনো সম্পর্ক নেই। আমরা যেটা খবর, গ্রামের মানুষ তাদের কে তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তাড়া করেছে। মালদার মানুষ গত লোকসভা নির্বাচনে ইসা খান চৌধুরীকে জয় করিয়েছে, ফলে তৃণমূলের পায়ের মাটি শেষ হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন আছে, একটা আতঙ্কর পরিবেশ তৈরি করা। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আজকে অবশ্যই চোখ রাখতে হচ্ছে শুরুতে উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে হু হু করে বাড়ছে তিস্তার জল। প্লাবিত তিস্তা বাজার, মল্লী, রম্বি, গেইল খোলা, 29 মাইল সহ বিভিন্ন এলাকা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন বাসিন্দারা। বন্ধ কালিম্পং দার্জিলিংগামী রাস্তা। পুষ্টে তিস্তা, প্রবল বেগে বইছে জল, ভাঙছে পাত। গত কয়েকদিন ধরেই নাগাড়ে বৃষ্টি হচ্ছে সিকিম পাহাড়ে। জলের তোরে ভাঙছে রাস্তা,
বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। নিরাপদ জায়গায় সরে যেতে বলা হচ্ছে তিস্তা পারের বাসিন্দাদের। খতরা হতা হ্যায়, খতরা লাগতা হ্যায়। ইসি সাথে জো হিসাব সে আবি বারিশ নেই হুয়া, তব ইতনা পর আ গিয়া নদী। আগর বারিশ কা মৌসম ফুল মৌসম হোনে সে তো বহুত মুশকিল হ্যায়, বহুত ত্রাই হো জায়েগা। সরকার কো চাহেঙ্গে হম লোগ কো জগা জমিন দিজিয়ে আর কম্পেনসেশন দিজিয়ে। চাহনে বড়ে চেষ্টা সে। প্লাবিত তিস্তা বাজার, মল্লি, রম্বি, গেইলখোলা, 29 মাইল সহ বিভিন্ন এলাকা অবিরাম বৃষ্টিতে বিধ্বস্ত সিকিমের মঙ্গন জেলা। এই মুহূর্তে মঙ্গন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন, সেখানে মোবাইল পরিষেবাও কাজ করছে না। আজ সকাল 9টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 2462.66 কিউসেক জল ছাড়া হয় বলে সেচ দপ্তর সূত্রের খবর। সেই তিস্তা ব্যারেজ যেখান থেকে কিন্তু আজ সকালে প্রায় 2500 কিউসেক জল ছাড়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু তিস্তা নদীতে ব্যাপকভাবে জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। গত বছর সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির ফলে কিন্তু প্লাবিত হয়েছিল এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকা। ইতিমধ্যে কিন্তু এই গজলডোবা সংলগ্ন বিভিন্ন এলাকাতে কিন্তু প্রশাসনের নজরদারি চলছে, পাশাপাশি তৈরি রাখা হয়েছে SDRFকে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তিস্তার জলোচ্ছ্বাস। বৃষ্টি বাড়লেও দুর্যোগ আরও বাড়বে বলে আশঙ্কা। তবে গত বছরের স্মৃতি থেকে শিক্ষা নিয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর সিকিম প্রশাসন। রিপাবলিক বাংলা। নিউটাউনের রেস্তোরাঁয় মালিককে বেধড়ক মার তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর সেই খবর লাগাতার আমরা দেখিয়েছিলাম আপনাদের। সোহমের বিরুদ্ধে 4টি ধারায় মামলা দায়ের করা হয়। জামিন চেয়ে বারাসত আদালতে যান সোহম, তবে আদালতে পিপি রুমে বসে থাকতে দেখা গেল অভিযুক্তকে। সাতই জুন নিউটাউনের এক রেস্তোরাঁয় মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। রেস্তোরাঁর পক্ষ থেকে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়, আর সেই অভিযোগের আগাম জামিন পেতে আদালতে আসেন সোহম। আর এসেই শতান সরকারি আইনজীবীদের ঘরে ঢুকে যান সোহম। আইনজীবীদের পাশে খোশ মেজাজে বসে থাকতে দেখা গেল অভিযুক্তকে। আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য 21 পার্সনস ইন দ্য কাস্টোডি অফ দ্য লার্নেড অ্যাডভোকেটস। কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিকুয়েন্টলি উনি পিবি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে বলে। গাড়ি পার্কিং নিয়ে বচসা থেকে রেস্তোরাঁর মালিককে মাটিতে ফেলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। প্রকাশ্যে আসে তার সিসিটিভি ফুটেজ। হুমকির অভিযোগও উঠে আসে সোহমের বিরুদ্ধে। গোটা ঘটনায় নিরাপত্তা ও তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রেস্তোরাঁর মালিক। শুক্রবার হাইকোর্টে এই মামলার শুনানির আগেই বারাসত আদালতে সশরীরে এলেন সোহম চক্রবর্তী। তবে মুখ খুলতে নারাজ তৃণমূল বিধায়ক। সরকারি আইনজীবীদের ঘরে বসা নিয়ে কটাক্ষ বিজেপি। পিপি রুমে তো ডেফিনেটলি নয়, সেটা তো শুরুতেই বললাম যে পিপি রুমে তিনি তো এখন অভিযুক্ত। আর পিপি রুমটা যদি কখনো কাউকে আশ্রয় দেয় সেটা অভিযোগকারীকে আশ্রয় দেবে। পিপি তো অভিযোগ অভিযুক্ত ব্যক্তির আশ্রয়স্থল হতে পারে। 506, 34, 323 ও 341 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূল বিধায়ক সোহমের বিরুদ্ধে। 2000 টাকার বন্ডে বারাসাত আদালতে জামিন পান অভিযুক্ত তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তবে হাইকোর্টের রায় কার পক্ষে যায় সেটাই এখন দেখার। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।